হ্যাঁ, আরে ব্রাজিলে গেলেও শান্তি লাগে যে কেন কেন করলো? আলেম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে, সেখানে যদি আমার জেলখানা ঢুকে যায় তো অসুবিধা নাই, বের করলে অসুবিধা নাই, কথা কেন না কেন? এই জন্য হিসাব করে দেখেন, ওলামায় কারামদেরকে একদল লোক আছে জেলে ভরে রাখতে পারলে খুব খুশি হয়, কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না, একদিন না একদিন ছাড়তেই হয়। রাখছিলেন তো হুজুর করে ভৈরা, রাখছিলেন তো হুজুর করে ভৈরা, একজনের তো মাইরাই বাইর করছেন, কারে বাইর করছে আমার নাম কওয়ার দরকার নাই, আরেকজনরও তো রাখতে পারলেন না, আল্লাহর মেহরবানি আজকেও তাকে বের করে দিতে হলো। আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই, বাহিরে থাকলেও আফসোস নাই, কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু ওলামায়ে কেরামদের যাওয়ার দরকার আছে, দাওয়াতের কাজে বাহিরেও কিছু ওলামায়ে কেরামদের যাওয়ার দরকার আছে। আজকে আল্লামা মামুনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে, এমন একটা দিন ফয়সালা হতে পারে আজাদিও জেলে যাবে, কারণ তোমার দাওয়াত জেলে দরকার। ঘুমাইছে ওর ঘুম ভাঙে না, সকাল 8-9 বাজলে, 7-8 বাজলে রোদের তাপ হয়তো চেহারায় পড়ে, এলে পুলিশ এসে দুইটা বাড়ি দিলে এরপরে দৌড় দেয়, এটাকে ঘুম ভাঙে না ওর, কি আরামের ঘুম! আরে ধুলা বালি ময়লা কত কিছু, বৃষ্টি রোদ এর মধ্যে ঘুমাইতেছে, আর বড় লোক এসি রুম, 3-4 সিকিউরিটি গার্ড, আরে শীতের দিনে হিটার, এরপরে ঘুম তো আসেই না, সাইকেলের টায়ার বাস্ট হইল, 3 লাফ দিয়ে উঠে বোম মনে হয় ঘুটল, শান্তি কই? হ্যাঁ না, সম্পদে শান্তি আসে না, ক্ষমতায় শান্তি আসে না, ইজ্জতে শান্তি আসে না, গাড়ি আর বাড়ি মালিক হলে শান্তি পাওয়া যায় না, শান্তি আসে ইসলামে। শান্তি আছে কোথায়? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, কোন ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট হোজায়ার ভণ্ডা মিয়ার বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলামের মধ্যে শান্তি, হিদায়াতওয়ালা মানুষের মধ্যে শান্তি, যেই মানুষের মধ্যে দ্বীন আছে, হিদায়াত আছে, ঈমান আছে, খুঁজে দেখেন তার শান্তির অভাব নাই। যদিও সম্পদ কম, টাকা কম, ক্ষমতা কম, এই যে হুজুরগর, টাকা নাই, ক্ষমতা নাই, সম্পদ কোনো কিছুই নাই, কিন্তু খুঁজে দেখেন হুজুরদের শান্তির কোনো অভাব না। অনেকে তো মনে মনে বলেন হুজুর